প্রচুর কাজ জমে আছে, প্রচুর কাজ মানে মেজর কোনো ইস্যু না। আর বিএস সিক্স ওয়ার্ড তোর সুবিধা গেলাম, সপ্তাহ তো চেঞ্জ, এগুলো লাগলো তো সেম। ওয়াও, লিকুইড মুলে দেওয়ার পর এখন আমি ফিল করতেছি গিয়ার শিফটিং অনেক স্মুথ হয়ে গেছে, অনেক স্মুথ। তো এই হচ্ছে আমার বাইক, ভেরি ডার্টি অ্যান্ড অনেক কিছু কাজ করাতে হবে, প্রচুর কাজ জমে আছে, প্রচুর কাজ মানে মেজর কোনো ইস্যু না। ব্রেকটা, সামনের ব্রেকটা আগের মতো একটু প্রবলেম করতেছে, আর ক্লাচ এইগুলো একটু রিপ্লেটা একটু বেড়ে গেছে আর কি, আর থ্রোটলটা অনেক টাইট হয়ে গেছে। তো এইগুলো আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, আর টাইমে হলে বাইকটা ওয়াশ দিব আর কি। সো দেখি, আর বাইকটা কাজে দিচ্ছি, লাস্ট টাইম যেখানে দিছিলাম ওইখানে। আপনারা হয়তো লাস্ট ভিডিওটা দেখছেন আমি, যেটাতে এনজেকে প্লাগ, তারপর মটুলের ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল দিছিলাম ওই জায়গায়, আর এবার ইঞ্জিন অয়েল দিচ্ছি লিকুইড মলি। ইয়াপ, 100% সিনথেটিক লিকুইড মলি, 20W50। এই ফার্স্ট টাইম লিকুইড মলি ইউজ করবো আমি, তো আপনাদেরকে ফিডব্যাক অবশ্যই জানাবো, একটু ওয়েট করেন। তো অলমোস্ট চলে আসছি মনির ভাইয়ের ওয়ার্কশপে, আমার বাসা থেকে একদমই কাছে, প্রবাবলি 2 কিলোমিটারও না। আর ইয়াপ, জানি না আর কি শ্যুট করব, আর কি রেকর্ড করব, আরও কিছু কাজ আছে, প্লাস সৌরভও আসতেছে, দেখি ওই কাজগুলো যদি কমপ্লিট করি তাহলে অবশ্যই ভিডিও করব। কাজ হচ্ছে আমার ইয়ামা অ্যাড্রেস ভার্সন 3-র পেপারটা আনতে হবে, আমি যেটা সেল করে দিছি আমি, আর মনির ভাইয়ের সব এইদিকে। তুমি এক আইবা। তো এখন যাচ্ছি আমার ইয়ামাহা এফজেড ভার্সন 3-র পেপার আনতে, আর কয়টা বাজছে লাগার তো ফাস্ট হয়ে গেছে। মিটার আছে সাইরাম, তো অসুবিধা না, আমার দিয়েছে তোরাম তাকবো, তো ও তো তাকবো। তো তোর গাড়িতে কি করো মর বেশি? আমার খাওয়া গরম লাগে। আমার ইয়ামাহা এফজেড ভার্সন 3-র পেপার অলরেডি চলে আসছে। হ্যাঁ, আখি দাও, আর কোনো আওয়াজ নেই। বৃষ্টি আসার চান্স অনেক বেশি, যার কারণে আমরা একটু রাশ করতেছি, কিন্তু অনেক বেশি ট্রাফিক। কোনটা BS6 নি? হ্যাঁ, না এখান তো লাগলো বেটা সেম, এখান তো তোরটা লাগা লাগলো সেম। এখন তো বেটা BS6 আর কথা, এখন ইকুয়াইতে বিচার লাগে। আর BS6 ওর তোর ছবি দেখাইলাম, সপ্তাহ তো চেঞ্জ, এগুলো লাগলো তো সেম। তো চলে আসছি বাইকের পার্টসের দোকানে, অলমোস্ট
ভাই ডিসকভার 130 পেপার অ্যাক্সিলারেটর কেবল A few inches later গিয়ার শিফটিং অনেক বেশি ইমপ্রুভ হইছে তারপর থ্রোটলটাও এখন একদম পারফেক্ট তো এখন আমি আর সৌরভ যাচ্ছি বাইকটা ওয়াশ করানোর জন্য তো ইয়া বাইক মোটামুটি আগে থেকে অনেক স্মুথ লাগতেছে ক্লাচ তারপর থ্রোটলটাও বেশ রেসপন্সিভ হইছে এখন যাই বাইকটা ওয়াশ করাই তাই যে একদম পারফেক্ট বাই দ্য ওয়ে আমার শুদ্ধ ভাষা আই মিন শুদ্ধ ভাষায় কথা বলা একদম পারফেক্ট না অনেক ভুল ত্রুটি হতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ওয়াও লিকুইড মুলি দেওয়ার পর এখন আমি ফিল করতেছি গিয়ার শিফটিং অনেক স্মুথ হয়ে গেছে অনেক স্মুথ ডাউন শিফট বলেন বা আপ শিফট অনেক স্মুথ লাগতেছে আরে বাইক ওয়াশের আগে তো চেইনটা ক্লিন করলে অনেক বেটার হয়েছে রে তাইলে এখন সৌরভের বাড়িতে যাব তারপর চেইনটা ক্লিন করব দেন বাইক ওয়াশ করাব ওকে লেটস ওয়েট ফর সৌরভ আমি প্রথম এখানেই বাইকটা ওয়াশ করাই আগে অন্য জায়গা করেছিলাম বাট ওদের প্রেশার ওয়াশ আছে এর কারণে এখন এখানে চলে আসি আমার বাসা থেকে অনেকটাই দূরে ওকে দেন এখন ক্যামেরা অফ করে ফেলি সৌরভ আসব তারপর ওর বাড়িতে গিয়ে চেইনটা ক্লিন করব সো আমাদের চেইন ক্লিন শেষ অলরেডি এখন বাইক ওয়াশে যাব তারপর গিয়ার অয়েল দিয়ে চেইনটাকে লিপ করব সো ইয়া আর আমার গোপ্রোতে একদমই চার্জ নাই সো কি শ্যুট করতে পারবো আই ডোন্ট নো